হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামের রান্নাঘর। আজকে আমরা রোজার জন্য স্পেশাল এবং খুব মজার রেসিপি দেখাবো, সেটি হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল ভুনা। আশা করছি সবার ভালো লাগবে। কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আমরা শুরু করছি। ডাল ভুনার জন্য আমরা নিয়েছি 1 কাপ ডাল, সরিষার তেল দিয়ে আজকে রান্না করব, ডাল ভুনা করব। এই টমেটো লাগবে, ধনের পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ভাজার জন্য শুকনা মরিচ, হলুদের গুঁড়া আধা 4 চামচ, মরিচের পেস্ট 1/4 চামচ, শুকনা মরিচের পেস্ট, আদার পেস্ট 1/4 চামচ, লবণ স্বাদমতো। আমরা নিয়েছি 3 পিস আম ছোটো সাইজের। এখন আমরা ডাল ধুয়ে আমরা সিদ্ধ করব অল্প পানি দিয়ে। আমরা এখন ডালটা সুন্দর করে ধুয়ে নিয়ে 5 কাপ পানি দিয়েছি, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমরা মশলা দিব। এখন আমরা দিব ডালের মধ্যে পেঁয়াজ, একটু আমরা রাখবো ফোড়নের জন্য। এক এক করে মশলাগুলো দিব। মরিচের পেস্ট, শুকনা মরিচের পেস্ট, আদা রসুনের পেস্ট, দিব লবণ 1/2 চায়ের চামচ। দেব একটু সরিষার তেল, সব কিছু দিয়েছি ডালের মধ্যে, মশলা, তেল, লবণ। এখন ডালটা আমি বলো করতে দিব, গলতে দিব, ঢেকে রাখবো। ডালটা বলো উঠে গেছে, এখন সিদ্ধ করতে হবে, ভালো করে গলবে, একটু লো আছে রাখবো। হ্যাঁ, এখন ডালটা আমি ঢেকে রাখবো গলা পর্যন্ত। ডালটা অর্ধেক গলে গিয়েছে, এখন আমি দিব এর সাথে টমেটো। এখন আবার একটু ঢেকে রাখবো, আর একটু গলতে হবে। ডালটা এখন পুরোপুরি গলে গিয়েছে, টমেটো গলেছে। এখন এর পানি শুকিয়ে যাওয়ার কারণে আমি আরো 1/2 কাপ পানি অ্যাড করেছি, মোট 5.5 কাপ পানি দিয়েছি। ডালটা গলে গেছে, আমি দিব ডালটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব, দিব ধনে পাতা কুচি। ডালটা গলতে মোট সময় লেগেছে 1/2 ঘন্টা, অর্ধেক গলেছে 15 মিনিট পরে আমি দিয়েছি টমেটো কাঁচা, তারপরে আরও 15 মিনিট রেখে ডালটা পুরোপুরি গলিয়ে নিয়েছি। এখন ডালটা সম্পূর্ণ রেডি।
ডালটা এখন আমরা নামিয়ে নিব এবং ফোড়ন দিব রসুন শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে। এখন আমি ডালটা ফোড়ন দিব সরিষার তেল, রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ। ভাজা ভাজা হবে, একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ভাজতেছি, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে, আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে ফোড়নটা, এখন আমরা নামিয়ে নিব ফোড়নটা, ডালের মধ্যে ঢেলে দিব। হয়ে গেল আমাদের ডাল ভুনা কাঁচা আম দিয়ে। ভিউয়ার্স, মজাদার কাঁচা আম দিয়ে ডাল ভুনা তৈরি, প্রয়োজনীয় উপকরণ ডেসক্রিপশন বক্সে পাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, তাতে আমরা অনেক উৎসাহিত হই। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।